হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারোমা। শীত পড়ে গেছে আর তারই সাথে সাথে বাঙালিরা পৌষ পার্বণের বিভিন্ন রকম আয়োজন শুরু করে দিয়েছে। আর সেই রকমই একটা ডেজার্ট আইটেম সুজির রসবড়া নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। রসবড়া ডাল দিয়েই সাধারণত হয়, কিন্তু আমি এখানে সুজি দিয়ে বানানোটা দেখিয়েছি। এটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখি কিভাবে তৈরি করা যায় সুজির রসবড়া। সুজির রসবড়া করবার জন্য আমি সবার প্রথমে ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নেব। এর জন্য আমি 2 চামচে ঘি দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি 200 গ্রাম সুজি দিয়ে দেব। এবার সুজিটাকে অল্প করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এর বেশি রং পরিবর্তন না হয়। এরপরে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেব। এরপর এটাকে একটা পাত্রে ঠান্ডা করে মাখতে হবে। অল্প একটু ঠান্ডা হলে এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এরপর এটাকে খুব ভালো করে মাখতে হবে। যদি বেশি শুকনো মনে হয় তাহলে অল্প একটু দুধ দিয়ে মাখতে পারেন। যদি হাতে লেগে যায় তাহলে অল্প একটু ঘিও দিতে পারেন। এইভাবে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। এরপর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। তারপর এই ডোটা থেকে অল্প অল্প নিয়ে মিষ্টির আকার তৈরি করে নেব। এইরকম ক্র্যাকলেস মিষ্টি তৈরি করতে হবে। এইভাবেই পুরো ডোটা থেকে মিষ্টিগুলো বানিয়ে নেব। এরপর আমরা শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে সমপরিমাণ চিনি ও জল দিয়ে দেব। চিনিটা পুরো ডিজলভ হয়ে গেলে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এই শিরাটাকে 5 মিনিট ফুটতে দিতে হবে।
তবে একতার হলে চলবে না, একটু পাতলাই রাখতে হবে। শিরাটা তৈরি হয়ে গেছে, এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর একটা প্যান বসিয়ে তাতে খানিকটা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে মিষ্টিগুলো ভেজে নেব। দুপিঠ এই রকম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবার মিষ্টিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। মিষ্টিগুলো অন্ততপক্ষে আধ ঘন্টা রসে ডুবিয়ে রাখতে হবে। তবে যত বেশি রসে ডুবিয়ে রাখতে পারবেন তত বেশি রস ঢুকবে এবং মিষ্টিগুলো তত নরম হবে।